Hello viewers, how are you all today? Today's weather is so hot here. I don't know what should I do here. I'm so excited here. And I don't know what's your current stance on work. But we know we are creative beings and we are social beings. People need people, right? Okay. আমরা জানি মানুষ সৃষ্টির শ্রেষ্ঠ জীব, প্রাণী জগতের মধ্যে সর্বগুণে গুণান্বিত মানুষ, এবং মানুষের মধ্যে আছে চিন্তা করার এবং স্বাধীনভাবে কাজ করার ক্ষমতা। এই প্রেক্ষাপটই মানুষকে অবশ্যই তার এবং সকল মানুষের জীবনের আসল লক্ষ্য ও উদ্দেশ্য জানা উচিত, জানা দরকার। সকল ধর্মেই বলা হয়েছে মানুষ কি এক বিশেষ মর্যাদা দিয়ে পৃথিবীতে পাঠানো হয়েছে। মানুষ আজ ভূগর্ভ থেকে শুরু করে মহাকাশ সম্পর্কে চিন্তা গবেষণা করে নিত্য নতুন বস্তু আবিষ্কার করে চলেছে অচেনা অজানা অনেক কিছুই, অসংখ্য গণিত বিষয়ের ব্যাখ্যা বিশ্লেষণে। যদিও মানুষ কল্যাণজনক হাজারো বিষয় জানতে পেরেছে, চিনতে পেরেছে, আবিষ্কার করতে পেরেছে, তবে একথা সত্যি, অনেক সত্যি, মানুষ নিজের সম্পর্কে এবং এই নিজ ইউনিভার্স সম্পর্কে, মহাজগৎ সম্পর্কে খুব কম জানতে পেরেছে, জেনেছে। সাধারণভাবে দেশভিত্তিক এই পৃথিবীতে আমরা দেখি মানুষ তার পুরো জীবন, ধন সম্পদ, সুখ সাফল্যের জন্য অধিক পরিমাণে চেষ্টা করে, ব্যয় করে। মানুষসমূহ, এই পৃথিবীর মানুষ সমূহ সারা জীবন সুখী জীবন জীবিকা নিয়ে সবসময় উদ্বেগ এবং দুশ্চিন্তায় ভোগে। সেই সাথে ন্যাচারালি পুরুষেরা মহিলাদের সাথে, মহিলাদের প্রতি এবং মহিলারা পুরুষদের প্রতি আসক্ত। পৃথিবীর সকল মানুষ অর্থের প্রতি আসক্ত, সামাজিক পদ মর্যাদার প্রতি আসক্ত। মানুষ আশা করে সুন্দর সুখী জীবন এবং একটি ভালো বাড়ি গাড়ির, আর তাই মানুষ এগুলো পাওয়ার জন্যে কাজ করে, কারণ এগুলোর প্রতি তারা প্রবল আসক্ত। সকলেই চায় তাদের পড়াশোনা শেষ করে তাদের কর্মক্ষেত্রে এগিয়ে যেতে, একটি ভালো সম্পর্কের সূত্রপাত করতে, যা সকল ছেলেমেয়ে সারা জীবন প্রত্যাশা করে। এই আসক্তি, ইচ্ছেগুলো সবসময় দুনিয়ায় বিদ্যমান আছে, সবসময় ছিল এবং থাকবে। প্রকৃতপক্ষে এই জীবন শুধুমাত্র বাস্তব কিছু অর্জন করার জন্যই, এই জীবন হচ্ছে সঠিক লক্ষ্যে উপনীত হওয়ার জন্যই। সঠিক লক্ষ্যবস্তু পাওয়া যায় যখন আপনি আমি জীবনযাপন করি শুধুমাত্র নিজের জন্য নয়, আপনার নিজের অবস্থাকে ভালো করার জন্যই নয়, বরং আপনার চারপাশে সব কিছু ভালো করার উদ্দেশ্যে। ধর্ম পালন, ধর্মীয় বিধিনিষেধ মেনে চলা, এখানে ধর্ম পালন মানে রিলিজিয়ন বলছি না, এই ধর্ম অর্থ কিছু নৈতিক কর্তব্য পালন করা, যেমন সমাজের প্রতি কর্তব্য পালন, পরিবারের প্রতি কর্তব্য পালন, মানবের প্রতি কর্তব্য, এই কর্তব্য পালনই ধর্ম পালন। সব কিছুর মূলে এই পৃথিবী জুড়ে থাকা প্রায় 800 মিলিয়ন মানুষের 1.3 কেজি ওজনের প্রত্যেকটি ব্রেনেই ফান্ডামেন্টাল ম্যাটার অ্যান্ড ফিলিংস চাচ্ছে চারটি থিংস, ফিলিংস। এটি হলো, 1 নম্বর হচ্ছে সুস্থ স্বাস্থ্য, গুড হেলথ, 2 হচ্ছে সম্পদ, ট্রেজার, এবং 3 হচ্ছে রেসপেক্ট অর্থাৎ সম্মান, এবং স্মরণ স্মৃতি, মেমোরেবল মেমোরি। এখন কথা হচ্ছে যে আমরা সুস্থ স্বাস্থ্য চাচ্ছি, সম্পদ চাচ্ছি, সম্মান চাচ্ছি, এবং মৃত্যুর পরে বা দুনিয়াবী জীবনেও আমাদেরকে যেন মানুষ স্মরণ করে, শ্রদ্ধা, সেই থিংটিও চাচ্ছে। তো কথা হলো যে এই চারটি থিং আপনার মনে হবে যে এগুলো হচ্ছে, মাঝে মধ্যে মনে হবে এগুলো হচ্ছে সিনোনিমস, শব্দের সিনোনিমস, একই অর্থ মনে হবে। সুস্থ স্বাস্থ্য পেতে গেলে সম্পদ দরকার, সুস্থ স্বাস্থ্য পেতে গেলে সম্মান দরকার, এবং সেই সাথে সুস্থ স্বাস্থ্য পেতে গেলে মেমোরেবল স্মৃতি প্রতিষ্ঠা করার দরকার, বা মেমোরেবল কিছু হতে পারে এমন কিছু তৈরি করার দরকার। আবার সম্পদ যখন তৈরি করতে যাবেন তখন আবার স্বাস্থ্য দরকার, সম্পদ তৈরি করতে গেলে সম্পদ দরকার, সম্পদ তৈরি করতে গেলে আবার সম্পদ সৃষ্টি করতে গেলে সম্মানেরও দরকার, সম্মান দ্বারাও তৈরি হয় সম্পদ, এবং সেই সাথে দেখা যাচ্ছে যে সম্পদ তৈরি করতে আবার স্মরণ স্মৃতি,
স্মরণ স্মৃতি, আসলে এগুলো প্রত্যেকটার সাথে প্রত্যেকটা মিলালে দেখা যাবে যে শব্দগুলো আপনাদের মনে হবে যে এগুলো সিনোনিমস, একই শব্দ মনে হবে মাঝে মধ্যে। তো ন, আমি জাস্ট বলতে চাচ্ছি যে আপনি যদি সব কিছুই চান, আপনাকে কিছু ফান্ডামেন্টাল, এগুলো বলবো আমি বলবো হ্যাঁ এগুলো ফান্ডামেন্টাল একটা রুলস যেগুলো আপনাকে ডেইলি ফলো করতে হবে। শিওর ইউ চিউ ইয়োর ফুড, আপনাকে আপনার স্বাস্থ্য ঠিক রাখার জন্য খাদ্য সুন্দরভাবে চিবিয়ে খেতে হবে, এবং স্টক আপ অন হেলদি ফুড, স্টক করতে হবে খাবার, ভালো ভালো খাবারগুলো, এবং ফ্রিজ ইয়োর ফ্রুইট, আপনাকে ফ্রিজ ইয়োর ফ্রুইটগুলো প্রিজার্ভ করতে হবে, সংরক্ষণ করতে হবে। অ্যান্ড বি অ্যাক্টিভ আউটসাইড দ্য জিম, এবং জিমের পাশে আপনাকে অ্যাক্টিভ থাকতে হবে সব ক্ষেত্রে, এবং বাই এ রিজনেবল ওয়াটার বটল অ্যান্ড কিপ ইট অন ইয়োর ডাস্ক। ওকে, আই ক্যান সে ইউ শর্টলি দিস। ওকে, এবং আমি এটা বলতে চাচ্ছি আপনাদেরকে, অ্যাভয়েড ওভার এক্সারসাইজিং অ্যান্ড গো বেড 30 মিনিটস ইয়ারলিয়ার দ্যান ইউজুয়াল অ্যান্ড টার্ন ইট অফ টেকনোলজি ফ্রম টাইম টু টাইম অ্যান্ড স্পেন্ড টাইম ইন নেচার, মেডিটেট ডেইলি অ্যান্ড লার্ন সামথিং নিউ, ডু সামথিং নাইস ফর ইউর সামওয়ান অ্যান্ড এক্সপ্রেস গ্র্যাটিটিউড, স্পেন্ড টাইম উইথ ইউর পিট, চেঞ্জ ইউর রুটিন অ্যান্ড কনসিডার এ মোর পজিটিভ রেসপেক্টিভ অ্যান্ড স্মাইল অ্যান্ড কনসিডার এ মোর পজিটিভ পার্সপেক্টিভ অ্যান্ড দেন স্মাইল অ্যান্ড থ্যাংক দ্যাম, এক্সপ্রেস ইউর সেলফ অ্যান্ড মেক হিজ আদার্স লাভ অ্যান্ড টেক আপ এ নিউ হবি, রিকানেক্ট অন এ রেগুলার বেসিস, টেল দেম হোয়াট ইউ লাভ অ্যাবাউট থেম, পে অ্যাটেনশন, বি হনেস্ট, বি দ্য চিয়ার লিডার অফ অল ম্যান। ওকে, অ্যান্ড লাভ উইথাউট জজমেন্ট, লাভ উইথাউট জজমেন্ট অ্যান্ড ফরগিভ দিয়ার মিস্টেক্স, নো ওয়ান ইজ বোর্ন টু বি ভেরি গুড অ্যান্ড গেট আপ আর্লি বিফোর এনি ওয়ান ইলস, এক্সারসাইজ ইউ ক্যান ডু and learn to spend it, and when you can read faster, learn to say no, keep up the speed of your computer and subscribe the channel Encyclopedist Momin and pin it, tweet it, share it, email it and see it next and support me.